আজকের ভিডিওর টপিকটি হল জগরা বিবাদ বঞ্জন দোয়া আল্লাহ মাত্র দশবার বার পড়ুন ভয়ঙ্কর বিবাদ বন্ধ হয়ে যাবে শুধু জগরা বিবাদ নয় আজকের উক্ত এই আল্লাহ দোয়াটি আপনি মাত্র দশবার প্রয়োগ করে জগরা বিবাদ মারামারি ডাঙ্গা হাঙ্গামা বন্ধ করে দিতে পারবেন আপনার শত্রুপক্ষ যদি আপনার পক্ষকে মারতেও থাকে আপনি যদি উক্ত আল্লাহ দোয়াটি দশবার প্রয়োগ করে আপনি উক্ত স্থানে চলে যান আপনাকে মারবে তো দূরের কথা উক্ত স্থানের যত ঝগড়া বিবাদ মারামারি আছে সকল কিছু সাথে সাথে বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে যে দোয়াটি নিয়ে হাজির হয়েছি উক্ত দোয়া প্রয়োগ করে ঝগড়া বিবাদ মারামারি ডাঙ্গা হাঙ্গামা বন্ধ করে দিতে পারবেন তো আপনারা অবশ্যই জানেন যে আমাদের সমাজে বিভিন্ন কারণবশত বিভিন্ন ব্যক্তির সাথে ঝগড়া বিবাদ মারামারি ডাঙ্গা হাঙ্গামা হয়ে থাকে সেটা হতে পারে বন্ধু বন্ধুর সাথে শত্রু শত্রুর সাথে বাড়ির লোকের সাথে অথবা আপনার পরিবারের কারো সাথে এরকম ঝগড়া বিবাদ আমাদের সমাজে লেগেই থাকে তো সেক্ষেত্রে আমরা অনেকেই উক্ত ঝগড়া বিবাদ মারামারি ডাঙ্গা হাঙ্গামা বন্ধ করতে গিয়ে নিজেরা অনেক সময় মায়ের খেয়ে আসি অথবা অপমানিত হয়ে আসি তো আজকের উক্ত এই খায়ের আল্লাহ দোয়াটি প্রয়োগ করে উক্ত ঝগড়া বিবাদ মারামারি ডাঙ্গা হাঙ্গামার স্থানে গিয়ে দাঁড়াইয়ে থাকবেন সাথে সাথে উক্ত স্থানের ঝগড়া বিবাদ মারামারি ডাঙ্গা হাঙ্গামা বন্ধ হয়ে যাবে তো আজকের উক্ত দোয়াটি প্রয়োগ করতে হলে আপনাকে দুইটিভাবে প্রয়োগ করতে হবে একটি হলো কেউ যদি ঝগড়া বিবাদ করে অর্থাৎ মুখে মুখে ঝগড়া বিবাদ করে সেই ক্ষেত্রে আপনি উক্ত খায়ের আল্লাহ দোয়াটি দশ বার পরে আপনার দুই সিনায় দুইটি ফু দিয়ে উক্ত ঝগড়ার স্থানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন সাথে সাথে উক্ত স্থানের ঝগড়া বিবাদ বন্ধ হয়ে যাবে আর দ্বিতীয় প্রয়োগটি হলো কোথাও যদি মারামারি ডাঙ্গা হাঙ্গামা হয়ে থাকে তাহলে আপনাকে প্রথমে দশবার উক্ত খায়ের আল্লাহ দোয়াটি পরে দুইটি সিনায় দুইটি ফু দিতে হবে তারপর উক্ত মারামারির স্থানে গিয়ে দশবার উক্ত আল্লাহ দোয়াটির পরে আপনার হাতে তিনটি ফু দিয়ে হাতে তিনটি তালি দিতে হবে তো উক্ত স্থানে গিয়ে আপনি উক্ত এই দোয়াটি দশবার পরে হাতে তিনটি তালি দিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকবেন আপনি লক্ষ্য করে দেখবেন যত রকমের মারামারি ডাঙ্গা হাঙ্গামা হোক না কেন আপনার হাতে তালি সোনার সাথে সাথে একজন একদিকে চলে যাবে অর্থাৎ মারামারি বন্ধ করে দেবে তো আশা করছি বলতে পারছেন আল্লাহ হাফেজ